নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। এখন তো মার্কেটে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো তোমরাও কিন্তু কাঁচা আম দিয়ে এইভাবে আমসত্ত্ব বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। আর এটা একদম টক ঝাল মিষ্টি ভাবে আমি আজকে বানিয়েছি, যেটা খেতে কিন্তু হেব্বি সুন্দর হয়েছে। তো তোমরাও রেসিপিটা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও কিন্তু অনেক পছন্দ হবে। তাহলে চলো আজকে ঝটপট দেখে নিই কাঁচা আম দিয়ে একদম দারুণ টেস্টি আমসত্ত্ব রেসিপিটা। তো আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচা আম। আমি আমগুলোকে ধুয়ে রেখেছি, এবার আমগুলোকে আমি পরিষ্কার করে ছুলে নিয়ে তারপরে কেটে নেব। তো দেখো, এখানে আমি আমগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমটাকে গ্রেট করেও নিতে পারো বা এরকম টুকরো করেও নিতে পারো, যেটা সুবিধা সেটাই করা যেতে পারে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে আমগুলো নিয়ে নেব, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এই আমগুলো সেদ্ধ হওয়ার জন্য এই 1 কাপ জলই যথেষ্ট, অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই। আমগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে, এতটাই জল দিতে হবে। এবার এটাকে ঢাকা লাগিয়ে আমি মোটামুটি 15-20 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। অবশ্যই করে মাঝের মধ্যে চেক করে নিতে হবে, যাতে জলটা পুরো শুকিয়ে গিয়ে তলায় না লেগে যায়। তো মোটামুটি এখানে আমার 15-20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো জলটা কিন্তু ভালোভাবে আমগুলো সোক করে নিয়েছে, আর আমগুলো কিন্তু দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম এরকমভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে, আর এরকম খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু পুরো আমগুলো একদম গলে যাবে। তো এরকমভাবে সেদ্ধ করলে কিন্তু একটু টাইম লাগবে। তোমরা চাইলে এটা প্রেশার কুকারে দিয়েও সিটি দিয়ে নিতে পারো, বা এরকম কড়াইতে করেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। তো আমটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এরকম একটা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি। এই ছাঁকনিটার মধ্যে এই সেদ্ধ আমগুলো ঢেলে দেব, দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে আমের যে পাল্পটা সেটা বার করে নেব, যাতে করে এই যে ভেতরে যে সাদা সাদা শক্ত শক্ত জিনিসগুলো রয়েছে এগুলো যাতে আমসত্ত্ব বানানোর সময় না থাকে, তাই জন্য কিন্তু এই পাল্পটা এরম করে বার করে নিতে হবে। তাহলে আমসত্ত্বটা কিন্তু খুবই স্মুথ হবে, মসৃণ হবে, আর খেতেও ভালো লাগবে, আর মুখে এরকম কোনো রকম আঁশ বা কোনো রকম কোনো শক্ত জিনিস পড়বে না, যেটা কিন্তু দেখতে এবং খেতে দুটোর জন্যই খুব ভালো। তো অবশ্যই করে কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে। তো দেখো, এখানে আমার আমের পাল্পটা কিন্তু একদম ভালোভাবে ছেঁকে নিয়েছি আমি, আর এই যে সাদা সাদা যে শক্ত শক্ত আমের অংশগুলো রয়েছে এগুলো আর আমাদের কোনো দরকার নেই, এগুলোকে ফেলে দেব। তো এখানে কিন্তু আমাদের আমের পাল্প একদম রেডি। এবার আমরা চলে যাব আমাদের আমসত্ত্ব তৈরির প্রসেসে। তো দেখো, এবার একটা কড়াইয়ের মধ্যে আমি আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের ওপরে, যে যেরকম মিষ্টি পছন্দ করো বা আমটা কতটা টক সেই ওপরেই কিন্তু ডিপেন্ড করে চিনিটা কতটা দিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে এখানে কিন্তু চিনিটা ব্যবহার করতে পারো। এখানে আমি মোটামুটি 4-5 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে একটু ভালো করে আমের পাল্পের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কাঁচা আমের যে কালারটা থাকে গ্রিন কালার, একদম ডার্ক, তো সেইটা আনার জন্য কিন্তু অবশ্যই ফুড কালার দিতে হবে, তাহলেই কিন্তু সেই একদম ডার্ক কালারটা আসবে। 1 চিমটে মতো ফুড কালার এখানে আমি দিয়ে দিয়েছি, আর তার সাথে এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। সাদা লবণটা আমি অল্প করেই দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু আমসত্ত্বর টেস্টটা অনেক ভালো লাগে, তো লবণের সাথে বিট লবণটাও দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আমসত্ত্বের টেস্টটা বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স। মোটামুটি 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা যেহেতু একটু টক ঝাল মিষ্টি মতো হবে, তাই জন্য চিলি ফ্লেক্সটা দিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো বা গোলমরিচের গুঁড়োও দিতে পারো, যদি আরেকটু ঝাল খেতে চাও। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো, এখানে কি দারুণ একটা কালার এসছে, পুরো মনে হচ্ছে আমের গায়ে যে গ্রিন কালারটা থাকে একদম সেই কালারটা চলে এসছে। তো এটা কিন্তু কালার দিলে তবেই এরকম কালার আসবে। তো এটা সব কিছু ভালোভাবে এইভাবেই এখন নাড়াচাড়া করতে হবে আমাদের। মোটামুটি 5-7-8 মিনিট মতো সময় লাগবে এই পাল্পটাকে এইভাবে রান্না করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে দিতে হবে। তো ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে এইভাবে আমাদের জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, আর যেহেতু চিনি দিয়েছি, চিনি দেওয়ার পরেও অনেকটা জল বের হয়, তো সেটা যেন পুরোপুরি শুকিয়ে যায় আমাদেরকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
তো দেখো এখানে আমাদের আমের পাল্পটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার এটা পুরোপুরি হয়েছে কি না সেটা চেক করার জন্য আমরা একটা প্লেটের মধ্যে এরকম এক ড্রপ মতো আমের পাল্প ঢেলে দেব। আর এটা যদি একই জায়গায় থাকে তার মানে আমাদের এটা হয়ে গেছে, আর এটা যদি গড়িয়ে গড়িয়ে চলে আসে তাহলে আরেকটু জাল করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের আমের পাল্পটা আমসত্ত্বের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার যেই থালার মধ্যে আমি আমসত্ত্বগুলো দেব সেই রকম থালা নিয়ে নিয়েছি। এবার এই থালাগুলোর মধ্যে আমাদেরকে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে আমসত্ত্বটা দেওয়ার পরে খুব ইজিলি সেটা উঠে আসে। সর্ষের তেলটা বা সাদা তেল যে কোনো একটা তেল দিতে হবে, না হলে কিন্তু আমসত্ত্বগুলো উঠতে চায় না, পুরো থালার মধ্যেই লেগে যায়। তো আমি এরকমভাবে দুটো থালাকে রেডি করে নেব আমসত্ত্বের জন্য। এবার আমি এই থালার মধ্যে যতটা পরিমাণে আমসত্ত্ব বানাতে চাও ততটা পরিমাণে দিয়ে দিতে হবে। আমি যেহেতু দুটো আমসত্ত্ব বানাবো তো আমি সেই পরিমাণ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আরেকটা থালায় দেব। আর সেটা দেওয়ার পরে কিন্তু এরকম স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে এটাকে স্প্রেড করে দিতে হবে। যেহেতু এটা একটু গাঢ় মতোই আছে তো একা একা স্প্রেড হতে পারবে না, তো আমাদেরকে একটু স্প্রেড করে দিতে হবে আর খুব হালকা হাতে করতে হবে। তো দেখো পুরো আমসত্ত্বটা কিন্তু একটা থালার মধ্যে আমি ভালোভাবে সেট করে নিয়েছি। আমি আরেকটা থালার মধ্যে বাকিটুকুনিও দিয়ে ভালোভাবে সেট করে নেব। তো দেখো এখানে আমাদের দুটো থালাই কিন্তু একদম সেট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডাইরেক্ট রোদের মধ্যে রেখে দেব। আর এখন যা রোদ উঠছে এক রোদেই কিন্তু পুরো আমসত্ত্বগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো আমার মোটামুটি সারাদিন রোদ পেয়ে আমসত্ত্বগুলো কিন্তু একদম ভালোভাবে পুরো তৈরি হয়ে গেছে আর একদম শুকনো হয়ে গেছে। এবার এই আমসত্ত্বগুলোকে আমার তুলতে হবে। তো দেখো এবার আমসত্ত্বটা কত সহজেই কিন্তু উঠে চলে আসছে, আর দেখতেই পাচ্ছ আমসত্ত্বটা কতটা গ্লেজি হয়েছে আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে। আর এটা দেখতেই এত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু একদম টক ঝাল মিষ্টি হেভি সুন্দর লাগে। তোমরাও এরকমভাবে আমসত্ত্ব বানিয়ে দেখো, এত এত সুন্দর লাগে দেখতে। আর যেহেতু একটুখানি চিলি ফ্লেক্স দেওয়া আছে তাই জন্য কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই কিন্তু তোমরা এইরকমভাবে বানিয়ে দেখো, তোমাদেরও কিন্তু খুব ইজিলি এরকম কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। আর এটাকে কিন্তু তোমরা স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা একটা কমেন্ট করে জানাতেই হবে। আর সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো আমি অন্য কোনো ভিডিওর সাথে। বাই।